हेलो फैमिली वेलकम बैक टू माय चैनल माधवी रॉय विश्वास। तुम्हारा सबाई केमन आसो? हमें खूब भलो आची। चलो आज के तुम्हारे बनिए देखाई कुरकुरे और चिप्स बाड़ी बनिए। चलो देखे नाओ। কাঠগুলো দিচ্ছি কারণ কাজ করতে সুবিধা হবে। দেয়ালে সবাই জামা পরে, তো উনুনের জামা পরতে ইচ্ছা করে না বুঝি। আর তেল কালিটা কম মাখে, আর লেপালেপি করতে সুবিধা হয়। আগে একটা ছিল, সেটা অবস্থা ভীষণই বাজে, শোচনীয় অবস্থা, সেই জন্য নতুন একটা তৈরি করার। রান্না করার সময় প্রচুর পরিমাণে তেল মশলা পড়ে, আর সেগুলো না লেপে বারবার তোলা যায় না, সেটা আবার মানে লেপার পরে আবার কেমন পাতে বিচ্ছিরি লাগে। আর এটা পাতলে কি হয়, রান্না হয়ে তুলে ফেললাম, আবার ঠিকঠাক হয়ে যায়, বেশ নতুন নতুন লাগে। ফুড দিয়েই কুরকুরে তৈরি হবে, তাই মা দোকান থেকে কিনে এনে ঝেড়ে দিচ্ছে একটু। চিপস বানাবো, তার জন্য আলু কেটে নিয়েছি পাতলু পাতলু করে, মোটু না পাতলু করে আলু কেটে নিয়েছি। এখন হালকা হালকা গরম জল হয়ে গেছে, ওর মধ্যে আলুটা দিয়ে দেবো। তারপর হালকা যখন ফোটা শুরু করবে, বেশি সিদ্ধ করবো না, হালকা হালকা, কাঁচা গন্ধটা যেন চলে যায় সেই জন্য। আর বেশি সিদ্ধ করলে ভেঙে যাবে আর ভালো হয় না। তো আলুগুলো দিয়ে দিই, জলটা হালকা ফুটতে শুরু করলে নামিয়ে দেবো, পুরো সিদ্ধ করবো। মা খুদ ঝেড়ে দিল, ওই ওই খুদ দিয়ে কুরকুরে বানাবো। লবণ দিয়ে দেবো, একটু লঙ্কা আর গুঁড়োও দিয়ে দিতে পারো যদি কারো ইচ্ছা হয়, ভালো লাগে। কিন্তু কতটা লবণ দিচ্ছি আমি জানি না, পরিমাণ মতো লবণ দিয়ে দিও। আর কি দেবো, আর লাগবে প্রায় হয়েছে, আর একটু ঢেকে ভাত রয়ে যাবে। এবারে আদা ছোট ছোট করে কুচি করে নিয়েছি, আর লঙ্কা রসুন বাটা, ব্যাস এই যাবে মশলা। আদা রসুন আর লঙ্কা বাটা, আর ঝাল দিয়ে যেরকম খায় সে সেরকম দিলেই হবে। এবার এটা এরকম জাল হবে, ফুটবে, তারপরে পুরো মানে জল এইরকম পরিমাণে দিতে হবে যেন হয়ে যায়। এই তো জল ফোটা শুরু হয়ে গেছে, আস্তে আস্তে হয়ে যাবে, নো টেনশন। এবার ভুটটা হয়ে গেছে, এখন এর একটাই কাজ, ভুটতে হবে, প্রচুর ভুটতে হবে। ভুটে
কুচিয়ে 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 যতক্ষণ না আর একটু আধা আধা হয়ে যায়, জল আরও কমে যাবে, ততক্ষণ ঘুরতে থাকতে হবে। ভালো করে ঘুরতে হবে, একেবারে ঘুটা ঘুটু করে দিতে হবে, ঘুটু ঘুটু ঘন্টা ঘুটে ঘন্টা। আর একটা কথা বলা হয়নি, কেউ যদি হলুদ দিতে দাও একটু দিতে পারো, আমারও তো ভালো লাগে না হলুদ হলুদ হয়ে যায় কালার, যদি দিতে চাও দিতে পারো, সমস্যা নেই। পাতলা কাপড় সুতির কাপড় হলে ভালো হয়, প্লাস্টিকের উপর সুতির কাপড়, আর একটু শক্ত শক্ত প্লাস্টিক নিতে হবে, ওর মধ্যে এটা নিয়ে দিতে হবে। এখানটা ছোট্ট একটা ছিদ্র করে নিতে হবে, ব্যাস। তারপরে গামছাটি পেয়েছি কিন্তু ভীষণ গরম, ভালো লাগছে। আমি একদিকে কুরকুরেটা দিয়ে দিচ্ছি, আর মা একটু হেল্প করে দিচ্ছে চিপসটা দিয়ে। খুব খুব রোদ্দুর ছিল, খুব খুব বারান্দায় রোদ্দুর, ওই গানটার মতো বারান্দায় না ছাদে ভীষণ রোদ্দুর ছিল। এটা মিঠা হবে না, যদিও ঝাল ঝাল হবে, টক ঝাল টক নাই না, শুধু ঝাল কুরকুরে টক হয় আছে। মাত্র দুদিন, দুদিন মানে দেড় দিন রৌদ্রে দিয়েছিলাম, শুকিয়ে গেছে বেশ ভালোভাবে, ভেজে নেবো এবার। চলো এই যে কুকুরটা শুকিয়ে গেছে এরকম দেখতে হচ্ছে, আর কি এই যে তেল গরম হয়ে গেছে, কটা চিপস ছেড়ে দিলাম। কি সুন্দর দেখতে আছে, আলুগুলো যদি বড় হতো চিপসগুলো আর একটু বড় হতো। সবাই খুব ভালো থাকো, খুব হাসো, হাসলে মনও ভালো থাকে, শরীরও খুব ভালো থাকে, আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখো, পরিবেশ সুস্থ থাকলে তোমরাও সুস্থ থাকবে। জয় হিন্দ, জয় ভারত।